তো আজকে বেশি কথা বলবো না, আমি হাঁপাচ্ছি, একটু তাড়াহুড়ো করে এসেছি। তোমাদের দাদা একটু দোকানে গেছে, মানে আমাদের ওই ছোট্ট ভাইটার সাথে ওকে দোকানে পাঠিয়ে দিয়েছি আমি প্ল্যানিং অনুসারে। তো আমি এখন ওর সাথে একটা প্র্যাঙ্ক করতে চলেছি, যেটা হচ্ছে জেলাসি প্র্যাঙ্ক। তোমরা সবাই টাইটেল থাম্পেল দেখে বুঝেই গেছো, আমি একটা মানে ওর সাথে আমি একটু ফোন দেখব, আর দেখতে দেখতে ওকে জাস্ট বলবো যে দেখ এই মানে একটা ছেলে আমি ঠিক ফিরে আনবো, আমি ভেবেই রেখেছি কাকে আনবো। তো ওর বডিটা ভালো, তুই এইরকম করতে কেন পারিস না, কি সুন্দর লাগে, এইভাবে ওকে জেলাস মানে জেলাস করবো। তো তারপর ওর রিয়াকশানও, এমনিতেই খুব জেলাস হয় আমাকে নিয়ে খুবই, তো ওর রিয়াকশানটা তখন নেওয়া হবে। তো চলো দেখা যাক কতদূর কি হয়, তো দেখতে থাকো। আমি বেশি বক বক করবো না, ও হট করে চলে আসবে, পাড়ার দোকানেই গেছে, তো আমি বেশি বক বক করবো না। তো আমি রেডি, তোমাদের দাদা যখন তখন চলে আসবে, আমাকে একটু ফোন দেখতে হবে। তো যাই হোক, বেশি দূর তো যাইনি বললামই, আমি কেন এত হাঁপাচ্ছি আমি জানি না। আসলে ও যাই গিয়েছে, আমি দৌড় মারতে মারতে ওই সামনের ঘরে ছিলাম, ওখান থেকে এসে সব সেট আপ করেছি। তো উফ, তো দেখতে থাকো, আমি জল খাই খাবি এসেছি। কবে থেকে বলি যে জিমটা ঠিকঠাক করে কর, খাওয়াটা একটু বন্ধ কর, এরকম একটু বডিটা বাড়া, দেখ জাস্ট লুক এট দিস এন্ড দিস, এতে কেমন মনে হয় আমার চেহারা হলো, এই ফিগারটা দেখেছিস, চেহারা কেমন একটা খেচা খেচা বডি, তোর আসলে চয়েসটাই ফালতু, বাট আমার চরম লেগেছে সত্যি কথা। ও বুঝলাম, তুই একাই বারবার কেন দেখছিস, ভাল লেগেছে সেই থেকে একাই দেখছি, কি ভাল লেগেছে, বুঝলাম। তুইও দেখ হেভি ডান্সও করে, চরম নাচে, তোকে এর জন্য বলি, একে দেখে দেখে আমি তোকে বলি যে তুই কেন নাচটা ছেড়েছিস, একটু কন্টিনিউ কর, আর তাছাড়া একটু জিম টিম ভালো করে কর। মানে কি বলবো, জিমে কি করতে ভর্তি হয়েছিস ভগবানই জানে, আমি এটা মানে একটা কি বলতো হয় না যে আমার কোন এক্সপেকটেশনই ছিল না যে আমি এরকম দেখতে পারবো, হট করে মানে একটা বাচ্চার মুখ আসলো ফিডে, তারপর দেখলাম এরকম, তো জাস্ট পছন্দ হয়ে গেল। তোকে বারবার বলেছি যে এর মতো বডি কর, এর আগেও বলেছিলাম, তুই ছেলেটাকে দেখেও ছিলি কিন্তু তুই ভুলে গেছিস, ঠিক আছে সর, এর গার্লফ্রেন্ডটাকেও আমার খুব ভালো লাগে কিন্তু ওর থেকে ওর গার্লফ্রেন্ডকে দেখতে খুব একটা ভালো না, ওর ফিগারের কাছে কেউ টেকে না। তুই যদি এখন 50 বছর ধরে জিম করিস তাও হয়তো ওর মতো ফিগার আনতে পারবি না, চরম লেগেছে ভাই, কি হট।
আছে দেখ, একবার তাকা। আরে দেখ না কি সুন্দর নাচে। কেন ফোনটা কিরকম করছিস বলতো? চরম লাগে। তুই কবে থেকে জিমটা ভালো করে করবি একটু বলবি? করব না, জিম ছেড়ে দিয়েছি। হচ্ছে ছেড়ে দিয়েছিস মানে? ছেড়ে দিয়েছি মানে ছেড়ে দিয়েছি না, এর মতো ফিগার তোকে করতেই হবে। আমার চাই চাই, কারণ মতো হতে পারবো না। না হতেই হবে, পারবো না। এর ফিগারটা আমার খুব পছন্দ, তাহলে আমি রোজ একে দেখবো, ভালো লাগবে তো? তো কেন রে, পারবো না। না তুই পারবি, করবি। আমি জানি না তুই করবি। আমি পারবো না, করবি। পারবো না, করবি। পারবো না, করবি বললাম তো। কেন পারবি না? তুই তো 2 বছর টানা জিম করলে এরকম আই থিঙ্ক তোর চলে আসবে। তোর বডিটা তো অতটাও ভালো না, তাও আসবে। এই ফিগারটা চরম দেখ একবার। কাকে দেখছিস তুই? কথা বলবি কি? না সরবি তুই এখান থেকে। কেন রে কেন, আমি কি খারাপ বলেছি তোকে? ঠিক আছে সর। তোকে বলেছি যে জিমটা কন্টিনিউ কর, একটু খাওয়া দাওয়া কমা, ডায়েটে আয়, দিয়ে অন্তত এর মতো সত্য বলছি না, চুপ করতে বলছি না, এর মতো ফিগারটা কর, চুপ কর। কেন রে কেন যাচ্ছিস? তুই তোকে কি কোনো খারাপ কথা বলেছি? চুপ করতে বলেছি মানে চুপ। না আমি জানি না তুই এর মতো ফিগার করে ছাড়বি, আমি জানি না কিছু। আমার চাই এরকম ফিগার। তো কত সুন্দর ফিগারটা দেখতে পাচ্ছিস তুই? বুঝতে পারছিস কিছু? কোথায় যাচ্ছিস? আরে কোথায় যাচ্ছিস? বাইরে। না ভালো লাগছে না শর্ট। কেন যাবি শর্ট? ভালো লাগছে না বললাম তো। ভালো লাগছে না? সত্য বলেছি, সত্য বলছি। বুঝতে পারছিস না কথাটা? দে ফোনটা, দে আমি দেখবো। আমার ফোন এর মতো ফিগার বা বডি বানাচ্ছিস, আমি ওটাকে সারাদিন দেখবো। ঠিক আছে কাটছি। কি বলবো না, কি করবি? বললাম যে তোর যতদিন এর মতো লাগবে হাতে সরে যা, মেরে ফাটিয়ে দেবো। কেন এরকম করছিস? মেরে ফাটিয়ে দেবো কিন্তু, সরে যা। আমি কি কিছু সরতে বলেছি? সরতে বলেছি। আমি কি কিছু খাই? শর্ট শর্ট সরে যা, সরতে বলেছি। আমার ইচ্ছা তোর ফিগারটা দেখ ভালো হয়ে যাক। তো ভাই তোর সাথে মুখ লাগানো আমার কোনো ইচ্ছা নেই। আরে এর মতো দেখ কত সুন্দর ফিগারের। বুঝতে পারছিস তুই ব্যাপারটা আমি কি বলতে চাইছি? বুঝতে পারছিস তুই এর ফিগার একটা অ্যাপস দেখেছিস? অ্যাপস এর মধ্যে একটা কেমন ব্যাপার আছে না, মানে সেই ব্যাপারটা চকলেট চকলেট ব্যাপার হয় না একটা, ওই ব্যাপারটা আছে। তাই বললাম যে ওর মধ্যে একটু ফিগারটা কর, তাহলে আমার বেশ ভালো লাগবে, আমার খুব ভালো লাগে। করবি কি জিম? কি যাবি জিম? কি যাবি? হ্যাঁ হ্যাঁ কথা বল। আরে কথা তো বল। সত্য বলছি না তখন তোকে? সত্য বলছি তো আমি? হ্যাঁ কি না, হ্যাঁ কি না?
সরতে বলছি হ্যাঁ কি না, সরতে বলছি হ্যাঁ কি না, মারছিস কেন, সরতে বলছি হ্যাঁ কি না, বলছিস তাহলে সরছিস না কেন, সরছিস না কেন, তাহলে সরছিস না কেন, আমাকে প্লিজ মারিস না, সর, আমি একটা কথা বলতে চাই, মাথা 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 মাথা, আরে তোর হাতে রাখবে, পাঠিয়ে দেবো, সরে যা, সর, জ্বালাবি না আমাকে, আচ্ছা আয় আয়, রাগ করে না, রাগ রাগ করে না, আর একবারও জ্বালাবি না, কি বললাম বলেছিস, একবারও জ্বালাবি না, তাড়াতাড়ি সর, আমার সহ্য হচ্ছে না তো, ঠিক আছে, ওঠো, রাগ করে না, ওঠো ওঠো, এই ওঠ ওঠ, সরবি, তুই সরবি হ্যাঁ কি না, তুই এরকম কেন সরবি, সরতে বলছি না তখন তোকে, বলছি হ্যাঁ কি না, বলছি হ্যাঁ কি না, মেরেই ফেলে দেবো, কিন্তু সর, কি হয়েছে, কি কি হয়েছে, ফোন দে আমার, সর তবে, আচ্ছা সর, কথাটা তো শুনবি, সর তো বলেছে, আচ্ছা শোন আমার কথাটা, তারপর হাত সরিয়ে, হাতে ব্যথা, হাতে ব্যথা, হাতটা সরিয়ে কথা বলা শুনছি, ঠিক আছে, শুনছি আমি, হাতটা সরিয়ে কথা বলছি, বল, ফুটানি মারতে আমার সাথে আসবি না, চলে যা, তুই থাকবি না এবার, তাই তো, বলছি তো আমার কাছে আসবি না, সত্যি বলেছি, আমার প্র্যাঙ্ক আমার উপর হানিকারক হয়ে গেছে, তো সরি টাটা।